পৃথক পৃথকভাবে জাতীয় পার্টি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথেও বৈঠক করেছে ইইউ প্রতিনিধি দল। বৈঠকে আসন্ন সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় পার্টি। আর তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না বলে ইইউ প্রতিনিধি দলকে জানিয়েছে জামায়াতে ইসলামী। নির্বাচন আমরা চাই, দেশের মানুষ চায় একটা নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনটা যদি নিরপেক্ষ করতে হয় তাহলে অবশ্যই নির্বাচন কমিশন এবং সরকারের সবচেয়ে বড় ভূমিকা, এবং এটা আলোচনার মাধ্যমে এখন যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা আলোচনার মাধ্যমেই কেবল সম্ভব। সেই আলোচনাটার আসলে এই মূল পদক্ষেপটা সরকারের পক্ষ থেকে নেওয়া প্রয়োজন। আমরা স্পষ্টভাবে বলেছি 2014 এবং 2018 সালের বর্তমান সরকারের অধীনে যে নির্বাচন নামে প্রহসন হয়েছে, এটা সুরপুরা জাতি এবং বিশ্ববাসীর কাছে পরিষ্কার ছিল যে এটা কোনো নির্বাচন ছিল না, নির্বাচনের নামে প্রহসন ছিল। এবং এই নির্বাচনটি সুষ্ঠু অবাধ পার্টিসিপেটিভ হইলেই আগামী দিনে বাংলাদেশ বাঁচার সম্ভাবনা আছে। এই রিগড নির্বাচনে এই দেশ আর বহন করতে পারবে না। একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।